পনেরো ওভার পর্যন্ত বাংলাদেশ ভালো বলিং করলেও শেষ পাঁচ ওভারে বাংলাদেশের বলারদেরকে ব্যধরুম পিটিয়েছিল আফগানিস্তানের ব্যাটসম্যানরা যেখানে বাংলাদেশকে তারা টার্গেট দেয় একশো রানের আফগানিস্তানের দল টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশেরও একই অবস্থা হয় ষাট প্রান তোলার আগেই বাংলাদেশও চারটি উইকেট হারায় তবে তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাটিং করে বাংলাদেশের জন্য ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন তা সত্যি অবিশ্বাস্য ও প্রশংসনীয় সিরিজ শুরুর পূর্বে হোয়াইট ওয়াশের হুঙ্কার দিলেও সেই স্বপ্ন আর পূরণ হবে না রশিদ খানের তাই তো ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নের জবাবে রশিদ খান বলেন আমরা যেভাবে শুরু করেছিলাম বলিংয়ে ভেবেছিলাম আমরা ম্যাচটি জিতেই যাব তবে চার উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা যে এভাবে ঘুরে দাঁড়াবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি মূলত হৃদয় আর শামীম পাটোয়ারির পার্টনারশিপেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি তবে আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনার কি মনে হয় রশিদ খান একটু বেশি বাড়াবাড়ি করে নাকি তার কথাগুলো ঠিক আছে কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন